আছেন? বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো আপনার পড়া টিচার। বিকজ কয়েকজনই আমাকে বলছে যে ভাই পড়া টিচার সম্পর্কে একটু আইডিয়া দেন এবং পড়া টিচারদের কিছু প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে যদি কিছু বলতেন এবং সেটা ভালো হতো। তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। তো তার আগে একটু বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা মৃত্যুর পরে অবশ্যই আমাদের নামাজের হিসাব দিতে হবে, তো যে যেখানে থাকেন না কেন অবশ্যই অবশ্যই নামাজ পড়েন এবং নামাজের গুরুত্ব অবশ্যই দেন, এবং আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই অবশ্যই 5 বার নামাজ পড়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এই সময় করোনার সময় আল্লাহ সবসময় বেশি ইস্তেগফার করেন, দোয়া পড়েন, যে দোয়াগুলো আপনাদের মানে যেটাই মনে আসে না কেন সবসময় এবং বেশি বেশি জিকির করেন, যেগুলো আপনার বেশি মনে হচ্ছে সে আপনি পারেন সেগুলো জিকির করেন, কারণ আল্লাহ হরহামে জিকিরকারীকে আল্লাহ অনেক ভালো পছন্দ করেন। তো অবশ্যই আপনারা সেই কাজগুলো ভালোভাবে করবেন ইনশাআল্লাহ, এটা আমার রিকোয়েস্ট থাকবে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। তো এখানে যেটা হচ্ছে, প্রথমে একটা প্রোডাক্ট আপনি আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা প্রোডাক্ট হলো আপনার গভর্নমেন্ট কমার্শিয়াল ব্র্যান্ডেড এখন নাম। তো বাট এইখানে প্রোডাক্ট দিতে যখন সবচাইতে ভালোভাবে আপনাদের যেটা খেয়াল করতে হবে সেটা অবশ্যই ফলো রাখতে হবে, সেটা আমি আপনাদেরকে যেটা বলবো সেটা দেখবেন, এটা স্ক্রোল বাই দেখবেন, একটা স্ক্রোল বাই কি করতেছে, দেন এই প্রোডাক্টের নাম দেখবেন, প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের নামের সাথে নাম মিলে যাচ্ছে কিনা, তাহলে সেখানে প্রোডাক্ট কোনোভাবেই অ্যাড করবেন না। বিকজ আপনার যিনি ক্রেতা তিনি যদি বিক্রেতা হয় তাহলে সে প্রোডাক্টগুলো অবশ্যই আমরা নিব না, বিকজ আপনার ওনার মতো সেল আমরা করতে পারবো না, বিকজ উনি যেই সোল প্রাইস দিবে আমরা সেই সোল প্রাইস দিতে পারবো না। তো এটা একটু কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেল করবেন, যেন প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে যেন কোনোভাবে এটা অ্যাড না হয়ে যায়। আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন সেটা হলো আপনার এটা ওয়ালমার্টে আছে কিনা সেটা দেখবেন, ইভে তো যদি আমরা কাজ করতেছি না সেটা আপনি চালিয়ে ইভে তে কাজ করলে দেখতে পারেন। আর এখানে আরেকটা জিনিস ফলো করবেন যে ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডটা খুব কেয়ারফুল, যখন আমি কন্ট্রোল সি নিলাম এখানে আমি ব্র্যান্ড সিটে আসলাম কন্ট্রোল কন্ট্রোল ভি, আমি কেন এখানে কন্ট্রোল কন্ট্রোল ভি দিলাম বিকজ আমার ব্র্যান্ড সিটে প্রোডাক্টটা আছে কিনা, দেখেন আমি যদি একটা ব্র্যান্ড ব্র্যান্ড প্রোডাক্ট আমি এটাকে নিয়ে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দেখেন আমার জিনিস শো করতেছে, বিকজ আমি ব্র্যান্ড প্রোডাক্ট অবশ্যই দেখবো, কারণ আমি যখনই একটা ব্র্যান্ড প্রোডাক্ট আমাদের স্টোরে অ্যাড করি সেক্ষেত্রে আমাদের স্টোরে যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সাসপেন্ডের মূল রিজন কিন্তু এটাও একটা, যে অনেক ভাই বলেন যে ভাই সাসপেন্ড সাসপেন্ড সাসপেন্ড, আসলে সাসপেন্ডের জন্য মূল রিজনটাই হলো আপনার যেন ব্র্যান্ড প্রোডাক্ট না তোলা, বিকজ আপনি যখন একটা স্টোরে ব্র্যান্ড প্রোডাক্ট উঠাবেন তখন আপনি স্টোরের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো অবশ্যই আপনারা ব্র্যান্ড প্রোডাক্ট না তোলার মূল প্রায়োরিটি রাখবেন, আর ব্র্যান্ড প্রোডাক্ট না তোলাই ভালো আপনার স্টোরের জন্য, তাহলে আপনি স্টোরটা অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। তো এখানে গেল দেখেন আমি এই শীতটা এখান থেকে নিলাম, এশিয়ান প্রোডাক্টের ডিটেলস এখন দেখবেন, এইখানে দেখবেন ডাইমেনশন কোনো কিছু আছে কিনা সব কিছু ভালো করে নিয়ে যাবেন, যেমন হাই টু এক লেন্থ, যেমন ওয়াইড 2 পয়েন্ট এত পাউন্ড, আমি এখানে এখানে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে দেখেন 2 পয়েন্ট এত পাউন্ড এখানে নাই সই করে না। তো যদি মনে হয় এখানে দেখেন এই রিলেটেড কিছু নাই সেটা শো করবে না, এবং এই সিমিলার যদি কোনো কিছু থাকে যেমন আমার প্রোডাক্ট রিলেটেড আর কি আছে হাই লেন্থ 1 পাউন্ড ইনক্লুডিং 12 পার ক্যাশ লেন্থ 7.68 ইঞ্চি আমরা সেটাও মিলাবো যদি সম্ভব হয়, যদি থাকে এখানে নাই মডেল নাম্বার টু দেওয়া আছে, আচ্ছা এখানে একটু দেওয়া আছে ডাইমেনশন দেখেন। তো এগুলো খুব কেয়ারফুলি, হ্যাঁ আপনার যখন ডাইমেনশনটা 100% কেয়ারফুল করবেন, বিকজ যদি উপর আপনার স্টোরের অনেক কিছু নির্ভর করবে। পিক নাম্বার এখানে ব্র্যান্ড নাম্বার দেওয়া আছে তখন কিন্তু সেটা একটা মারাত্মক প্রবলেমের কারণ হবে, যেটা আপনার কাজের পারপাসে যে অনেক ভোগান্তির শিকার হবেন আপনি,
কেউ না কেউ এই প্রোডাক্টটা অলরেডি আগে আমার অ্যামাজন স্টোরে অলরেডি অ্যাড করছে, তো সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছি। তো কয়েকটা জিনিস খেয়াল রাখলাম, এখানে ডাইমেনশন গুলো খেয়াল করলাম, অ্যান্ড এখানে আর কয়েকটা স্ক্রোল বাই কয়েকজন স্ক্রোল বাই সেল করছে সেটা আপনি দেখবেন। এখানে দেখবেন, এখানে দেখেন এই যে সেল স্ক্রোল বাইরা সেল করতেছে প্রোডাক্টটা, তো লাস্ট সেল করতেছে কত, 28.90। তো লাস্ট যে সেল করতেছে সেটাও খেয়াল করবে ভালো করে, যেন এই প্রোডাক্টটা লাস্ট যে সেল করবে তার সেল প্রাইসটা কত এবং সেটা কিভাবে সেল করতেছে। তো অবশ্যই অবশ্যই আমি আবারও বলবো বন্ধুরা, এবং আর ফার্স্ট অফ অল যেটা মূল হলো ইমেল। আপনি আগে আমরা যেমন বাংলাদেশে কি করে থাকি, যখন কোনো একটা আপনার দর্শন, আমাদের তো বাংলাতে কথা আছে দর্শনধারী, তারপর গুঞ্জনকারী একটা ব্যাপারটা যেটা আমরা বলে থাকি নর্মালি, তো সেম ভাবে এখানে যদি আমি খেয়াল করি আগে দেখবো আমার ইমেজটা। ইমেজটা অলমোস্ট একটা ক্লায়েন্ট যখন অর্ডার করবে, আপনি নিজে যখন কখনো অর্ডার করেন অবশ্যই আপনি দেখবেন আমার সেম প্রোডাক্টটা আমি আসছি কিনা, সেম জিনিসটা আমি পাচ্ছি কিনা। তো অবশ্যই অবশ্যই সেটাকে 100% কেয়ারফুল খেয়াল করবেন যেন আমার প্রোডাক্টটা সেম আছে কিনা এবং ইমেজটা ঠিক আছে কিনা। ইমেজটা ঠিক থাকে তাহলে অলরেডি সেটা মনে করবেন যে না মোটামুটি আমার প্রোডাক্টটা হয়তো ঠিক আছে, দেন তারপর আমরা আদার ডিটেলিং গুলো দেখবো যেগুলো আপনার কাজের পারপাসে অনেক সুবিধা হবে। যেমন ডাইমেনশন আমি কাজ করি, তাহলে আপনার প্রোডাক্টটা আমি অ্যাড করি, স্টোরে অ্যাড করে সেটাও দেখায় তাহলে হয়তো আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমরা অ্যাড প্রোডাক্ট কিভাবে করবো, এখানে যাবো ক্যাটালগ যে অ্যাড প্রোডাক্ট, তো আমার ক্যাটালগে যে অ্যাড প্রোডাক্ট চাপ দিলে আমরা অ্যাড প্রোডাক্ট পেয়ে যাবো। যদি এটা চলে আসে তারপর তো আমরা প্রোডাক্টটা লিস্টিং করবো, এখানে প্রোডাক্টটা লিঙ্ক এশিয়ান লিঙ্কটাই দিয়ে দিবো। দেওয়ার পর আমরা প্রোডাক্টটাকে সিলেকশন দিবো, নিউ চাপ দিবো, দেন এখানে প্রোডাক্টটার যে মাপটা থাকবে সেটা নিউ, অ্যান্ড প্রোডাক্ট প্রাইস এটা আমি একটু কমাই দিলাম টোল বা ধরার জন্য। একটু কোয়ান্টিটি মিনিমাম 6-5 চেষ্টা করবেন, এটা আপনার দেখবেন আগে ওয়ালমার্টে কয়টা আছে। হ্যান্ডেলিং টাইম অবশ্যই খেয়াল করবেন যেন হ্যান্ডেলিং টাইমটা ঠিক থাকে। যেমন হ্যান্ডেলিং টাইম আমি যদি একটু খেয়াল করি, এখানে দেখেন আপনার আজকে ডেট যেমন আমার 6-16-2021, তো এখানে দেখাচ্ছে আপনার জুন 24 তারিখ, তো মিনিমাম 6 দিনের মতো একটা সময় পাচ্ছে। তো আমি মিনিমাম 50 ডেজ আমি দিয়ে দিবো, হাফ দিন দিয়ে দিতে পারি, আপনি চাইলে 4 দিনও দিতে পারেন। হ্যান্ডেলিং টাইম কোয়ান্টিটি সব কিছু দিবেন, আর কিছু অলরেডি আপনার এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আরেকটা জিনিস চাইলে দিতে পারেন এটাই ভালো, বাট আপনারা যদি মনে করেন অনেকে কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে ট্যাক্স দিতে যাচ্ছে সবকিছু গভর্নমেন্টকে, তো সেক্ষেত্রে আপনারা এখানে জেনারেল ট্যাক্স দিতে পারেন। তো এটা না দিলেও আপনি আগেরটাও রাখতে পারেন, ওটাও কোনো সমস্যা নাই। দেন এখানে অল ক্লিয়ার, দেন সেভ অ্যান্ড ফিনিশ। তো এইভাবে দেখবেন অলরেডি আমার এখানে বলছে ইউর আপলোড হ্যাজ বিন সাবমিট, তো এইভাবে আমার অলরেডি আপনার স্টোর সেটাকে দেখাবে অ্যান্ড সেটাকে শো করাবে, অ্যান্ড সেক্ষেত্রে পারপাসে যদি আপনার অ্যাড হয়ে যায় তো অ্যাড হয়ে গেল, অ্যান্ড স্টোরের আশা করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এবং এই ধরনের প্রোডাক্ট যেহেতু সেল হয় সেহেতু ভালো একটা সেল আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে একটা প্রোডাক্ট রিসার্চের সময় খুব কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেল করবেন এবং প্রোডাক্ট রিসার্চ করবেন। এবং যেটা মেন প্রবলেম হয় অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের ডাইমেনশন, আমি চলেন ডাইমেনশন প্রোডাক্টটা দেখাই। যেমন একটু আগে আমি যে প্রোডাক্টটা রিসার্চ করতেছিলাম, দেখেন এখানে এখানে দেখেন ডিটেলস সবকিছু শো করতেছে। তো এখানে দেখেন আমি যেটা বলছিলাম গতটা দেখেন, এখানে ইমেজটা অলরেডি ঠিক আছে, দেখেন ইমেজটা যদি আপনাকে দেখেন ইমেজ অলরেডি ঠিক আছে, সবকিছু বায়োস কার্টুনের মডেল সব ঠিক আছে, বাট এখানে মূল প্রবলেমটা হলো কোথায় দেখেন ডাইমেনশন 18-17। আমি যদি এটাকে কপি করি কন্ট্রোল সি অ্যান্ড এখানে আসি আমি কন্ট্রোল এফ কন্ট্রোল সি দিই, সেটা শো করতেছে না, তো সমস্যা নাই সেটা না করলে দেখেন এখানে আমার যখন আমি দেখতে পাচ্ছেন 18-14-2 এখানে দেখেন ডাইমেনশন, দেখেন লেন্থ উইথ সবকিছু 18-13 দেখেন 9, তো এটা ইঞ্চি কোনোভাবে এটাকে নিচ্ছে না। এখানে দেখেন আমরা যদি একটু দেখেন ইঞ্চি ইঞ্চি, তো খুব কেয়ারফুল আপনার একটা প্রোডাক্ট দিচ্ছে সময় খুব কেয়ারফুলি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ব্র্যান্ড, তো অবশ্যই আমরা চেষ্টা করবো ব্র্যান্ড গুলো ফলো করার জন্য। এখানে কন্ট্রোল কপি করবো অ্যান্ড আমার যে শীট থাকবে ব্র্যান্ড শীট সেখানে আমার শীটে নিয়ে যে কন্ট্রোল ব্র্যান্ড দিবো, ব্র্যান্ড যদি না থাকে তাহলে তো অবশ্যই থাকবে না, আর যদি ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্র্যান্ড ফলো করবেন। হ্যাঁ দেখেন এখানে ব্র্যান্ড শো করতেছে না। তো বন্ধুরা আশা করি চেষ্টা করলাম আপনাদেরকে সিম্পল এবং সহজ আকারে একটা সুন্দরভাবে প্রোডাক্ট রিসার্চের সিস্টেম দেখানোর জন্য।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, কে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।